আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব এক মনোমুগ্ধকর ভ্রমণে অ্যারাবিয়ান খাবারের দুনিয়ায় প্রস্তুত থাকুন অ্যারাবিয়ান খাবারের রোমাঞ্চকর স্বাদ গ্রহণের জন্য প্রথমেই আসুন জেনে নেই অ্যারাবিয়ান খাবারের মূল উপাদানে কি কী রয়েছে মূলত সুগন্ধি মশলা তাজা সবজি এবং নানা রকমের মাংস দিয়ে তৈরি করা হয় এই অঞ্চলের খাবারগুলো জিরা দারচিনি এলাচ আর কেশর হল কিছু প্রাথমিক মশলা যা এই খাবারের স্বাদগুলোকে অনেক গুণ বাড়িয়ে দেয় তো জেনে নেওয়া যাক অ্যারাবিয়ান খাবার সম্পর্কে প্রথমেই বলি মান্দি কথা এটি এক বিশেষ ধরনের বিরিয়ানি যা ইয়েমেন থেকে উৎপত্তি তন্দুরি মুরগি এবং সুগন্ধি ভাত দিয়ে তৈরি এই মানদি সাধারণত বিশেষ উৎসব এবং অনুষ্ঠানে পরিবেশন করা হয় আরেকটি খাবার আছে যার নাম কাপসা অ্যারাবিয়ান অন্যতম জনপ্রিয় খাবার এটি এটি মূলত মুরগি বা ভেড়ার মাংস দিয়ে তৈরি করা হয় সুগন্ধি মশলার সাথে মিশ্রিত চালের স্বাদ কাপসাকে অনেক বেশি অতুলনীয় করে তোলে আর শর্মার কথা তো না বললেই নয় মধ্যপ্রাচ্যের রাস্তায় যে কোনো সময় চোখে পড়ে শর্মার দোকান মুরগি বা গরুর মাংসের ছোট ছোটো টুকরো টমেটো পেঁয়াজ এবং বিভিন্ন রকমের সস দিয়ে তৈরি করা হয় এই খাবারটি এবার আসুন একটু মিষ্টি স্বাদের দিকে বাকলাভা এবং কুনাফা হলো একটি সুস্বাদু খাবার বাকলাভা টার্কি এবং অ্যারাবিয়ান উভয় খাবারের একটি মিষ্টি যেখানে মধু এবং বাদাম মিশিয়ে ফিলো তৈরি করা হয় অ্যারাবিয়ান খাবারের মাত্রা পূর্ণ হবে না যদি আমরা অ্যারাবিয়ান কফির কথা না বলি এই কফি পরিবেশন করা হয় ছোট ছোট কাপে এবং এর সাথে দেওয়া হয় খেজুর গাঢ় আর সুগন্ধি এই কফি আপনাকে এনে দেবে এক অনন্য অভিজ্ঞতা আশা করি আজকের ভিডিওতে আপনাদের ভালো লেগেছে অ্যারাবিয়ান খাবারের বৈচিত্র্য এবং স্বাদ আমাদেরকে জানিয়ে দেয় এই অঞ্চলের সংস্কৃতি এবং ঐতিহ্যের গল্প যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ